তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করছি, বিকেল না মানে সন্ধ্যে থেকে। আজকে সোমবার, আজকে জুম্বা ক্লাস ছিল, এই জুম্বা ক্লাস থেকে ফিরছি, ঘরেই সবে ঢুকেছি। আর মেয়ে পাশের ঘরে পড়াতে এসছে, আর বাড়িতে হচ্ছে যে এক সপ্তাহ আগে যে ভাগবত অনুষ্ঠানটা হয়েছিল, সপ্তাহে বাবারা যে দায়িত্বে ছিল, সবাই ছিল একসাথে, তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তারা যে খাটাখানি করেছিল, তাদেরই একটা ছোট করে না ঠাকুরের নাম গান করে তারাই একটা ফিস্ট মতন করবে, যা টুকটাক চাল ডাল বেজে চান নিজেরা দিয়ে হচ্ছে অনুষ্ঠান মতন করবে। সেটা আমাদের বাড়িতেই হবে, নাম গানও হবে, প্লাস টু মানে বৈষ্ণবদের সেবার ব্যবস্থা আছে। তো চলো, আমি তোমাদের সাথে শেয়ার করছি। তারই ব্যবস্থা করছে বাবা, আর মেয়ে যে পাশের ঘরে পড়ছে। ও বাবা, ফোন এসছে, ফোন এসছে। দেখলো তুমি কি করছো? এই যে বারান্দায় মেশিনটা ছিল, মেশিনটা এখন এখানে তুলে দেওয়া হয়েছে, মেশিনটা এখন তুলে দেওয়া হয়েছে। আর এখানে এই যে বস্তা পাতা হয়েছে, বাবা লাইটটা ঠিক করছে, গোটা বারান্দায় বস্তা পেতেছে। এই যে সবখানে বসে নাম গান হবে, আর পেছনে ঘরে ভোগ রান্না হচ্ছে। এখানে চেয়ারগুলো রাখা হয়েছে, এই যে বড় লাইট লাগিয়ে দিয়েছে, পুরো আলোই আলো হয়ে গেছে বারান্দাটা। চলো মা সন্ধ্যে দেবে এবার। কি বলছো? মাছটাকে চা করে দেয়, এই চাদরগুলো পাতো। ঠিক আছে, স্যারকে চা করে দিই। তো গাইস, এই যে লেবু চা করে নিয়েছি, এটা স্যারকে দেবো, আর এটা একটু লেবু চা করেছি বলে মেয়েকে একটু দেবো, নাহলে ও চা খায় না, ওকে চা দিই না। লেবু দিয়ে বিনুন দিয়ে চা করেছি। তো চলো, মায়ের চা দিয়ে মাকে দিয়ে দিয়েছি, মা বিস্কুট খুলছে, আর এতে আমার চা আছে, তো এসে খাবো। একটু লুচি হবে নাকি? লুচি
তো যেসব বৈষ্ণবগণরা আমাদের বাড়িতে এসেছে তাদেরকে পা ধুয়ে দিচ্ছে, ভাই পা মুছিয়ে দিচ্ছে, পা মুছে দিতে হয় বৈষ্ণবদের, তো তাই করছে ভাই। হ্যাঁ তো এই যে ভাই নিরামিষ ভাই নিরামিষ আমাদের এখানে নিরামিষ রাধা মাধব রেস্টুরেন্ট হয়েছে, তো সেখান থেকে এই যে ভেজ পকোড়া ভেজ মাঞ্চুরিয়ান, তাই তো? আরে চাটনিও দিয়েছে, কেমন খেতে? সব ঢেলে না একটা পকোড়া খাই লাগিয়ে, কে বল কেমন আছে? দুটো রেখে দিচ্ছি, তো এবার সবাই প্রসাদ পেতে বসেছে, এটাই প্রথম ব্যাচ বসেছে। তো আমরা যেহেতু নিষ্ঠাবান দীক্ষা না মাছ মাংস খাই, তাই আমরা মানে পরিবেশন করলে হবে না, মানে যারা নিষ্ঠাবান তারাই পরিবেশন করবে আর তারাই খাবে, এখন ওই জন্য সব ভক্ত লোকেরা বসেছে আর ভক্ত লোকেরাই পরিবেশন করছে। রাধারানী কি প্রসাদ কি মহাপ্রসাদ কি আনন্দ কি শ্রী গুরু নিতাই গৌর তো এই যে ঘরে একটু হাওয়া খাচ্ছি, বাইরে সব ভক্তবৃন্দরা প্রসাদ পাচ্ছে, ওরা প্রসাদ পাচ্ছে, ওদের প্রসাদ পাওয়া হয়ে গেলে আমরাও প্রসাদ পাবো। হ্যাঁ বলো, আমরা এই বাইরে কি খাচ্ছো তুমি? বেগুনি? তো গাইস তৎক্ষণ বসে বসে একটু মাথায় তেল দিলাম, দিয়ে চুলটা বেলুনি করে নিলাম, খালি প্রসাদ পাবো আর ঘুম শুয়ে পড়বো। আবার ভোরবেলা উঠতে হবে, মাঠে যাব, আজকে যাওয়া হয়নি, আজকে জুম্বা ক্লাস ছিল বলে সকালবেলা যাইনি। তো এই যে চুল বাঁধা হয়ে গেল তেল মেখে একটুখানি বসে থাকতে থাকতে, তো এবার গিয়ে প্রসাদ পাবো দিয়ে শুয়ে পড়বো। তো চলো কখন দে পাতা দে গ্লাস দে কারেন্ট চলে গেল পিগলু, এই যে পিগলু পাতা গ্লাস দিচ্ছে, দেখি পাতা গ্লাস দিচ্ছে, জল দিন।
আমার সঙ্গে যাচ্ছ তাই যো মা জেঠি বৌদি ওদের খাওয়া হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো, ভোরবেলা উঠবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের মতন টাটা, বাই বাই গাইস।